ঘরে থাকা একটা রাঙা আলু দিয়ে আজকে এই নিমকিগুলো আমি তৈরি করেছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজাদার হয়েছে এই নিমকিগুলো। খুব সহজ এবং মশলাদার এই নিমকির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, প্রিয়াস বেকিং অ্যান্ড কুকিংয়ে আপনাকে স্বাগত। সেদ্ধ করা রাঙা আলুটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আলুটাকে স্মুথ করে নিতে হবে যেন এর মধ্যে একটাও দানা টানা না থাকে। খুব সুন্দর করে আলুটাকে আমি মেখে নিয়েছি, এর মধ্যে একদমই কোনো দানা নেই। এরপর আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে 4 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করব। এইবার নিমকিটাকে মশলাদার বানানোর জন্য এর মধ্যে আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর একদম 1/2 চামচের থেকেও একটু কম বেকিং সোডা আমি ইউজ করেছি, আর স্বাদ মতো নুন দেব। এইবার আলুর সাথে এই ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর ময়ামের জন্য আমি এর মধ্যে 4-5 চামচ তেল অ্যাড করেছি, সাদা তেল। সাদা তেল দিয়ে আবার খুব ভালো করে ময়াম দিয়ে নেব। দেখুন, আলু আর তেল দিয়েই আমার ডোটা এখনো পর্যন্ত তৈরি হয়ে গেল। এখনো পর্যন্ত আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি। এইবার এর মধ্যে আমাকে একটু জল অ্যাড করতে হবে, কারণ ডোটা অনেকটাই ড্রাই লাগছে। তাই জন্য আমি হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে, একদম একটু একটু করে জল নিয়ে খুব ভালো করে আবার মাখতে থাকবো। একসঙ্গে একদম অনেকটা জল তো দেবই না, আর একবার থেকে দুবারই আমি জল দিয়ে এটাকে মেখে নেব। তারপর এই ডোটাকে একটু তেল দিয়ে ওপরটাকে তেল মাখিয়ে তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে আমি নিমকিগুলোকে শেপ দিয়ে নেব। প্রথমে আমি এই ডোটাকে 4টে ভাগে ডিভাইড করে নেব। তারপর এক একটা ভাগকে আমি একটু মোটা করে বেলে নেব। একটু তেল মাখিয়ে আমি তারপরে ডোটাকে বেলে নিচ্ছি। একটু মোটা করেই বেলবো, খুব বেশি পাতলা করব না। এইবার এরকম একটা কুকি কাটার দিয়ে আমি এই নিমকিটাকে এরকম 1/2 সার্কেল মতন শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো গ্লাস দিয়ে বা ঢাকনা, ঘরে থাকা যে কোনো ঢাকনা দিয়েও আপনারা এরকম শেপ দিয়ে নিতে পারবেন। এরকম 1/2 সার্কেল শেপটা দিলাম কারণ এতে বাচ্চারা জিনিসটাকে একটু নতুনত্ব মনে করবে আর দেখতেও সুন্দর লাগবে। এরপর সেকেন্ডটা আমি আবার মেখে নিয়ে বেলে নিয়েছি। নিয়ে আমার কাছে এরকম ফন্ডেন্ট কাটার রয়েছে, ফ্লাওয়ার শেপের ফন্ডেন্ট কাটার দিয়ে আমি নেক্সট আরেকটা শেপ করে দেব। একটু অন্যরকম ডিজাইন দেখতে হলে সবারই খেতে ভালো লাগে আর দেখতেও তো ভালো লাগে, ওই জন্য একটু অন্যরকমের শেপ আমি দেওয়ার চেষ্টা করলাম। এইবার রেগুলার যেমন শেপ হয় সেই শেপেরই কয়েকটা আবার কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেল, এইবার আমি এগুলোকে ভেজে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এক্ষুনি এটাকে ভেজে নেব। এইবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি একে একে সব নিমকিগুলোকে ভেজে নেব।
আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন কেমন ক্রাঞ্চিও হয়েছে। এইবার একটু চাট মশলা ছড়িয়ে চায়ের সাথে সার্ভ করুন, দেখুন নিমিষের মধ্যে প্লেট ফাঁকা হয়ে যাবে। খুব সহজ এবং মজাদার আলু দিয়ে তৈরি এই নিমকিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দেখুন সবার ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করে এটাকে খেতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।